তো মানে কি বলবো, একটা হিট ওয়েভ চলছে, প্রচণ্ড টেম্পারেচার বাইরে, প্রায় আছে 40+। তো এটা যদি আমাদেরকে বাইরে বেরোতে হয় কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে সবাইকে আমাদেরকেও বেরোতে হচ্ছে, তাহলে কতগুলো প্রোটোকল আমাদেরকে মানতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের হচ্ছে যাতে শরীরে জল যাতে না বেরিয়ে যায়, ঠিক মতো শরীরে জল থাকে, সেই জন্যে আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, দরকার হলে ওআরএস জল খেতে হবে, নুন চিনির জল খেতে হবে, কুচ জল খেতে হবে, জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে, এবং ঠান্ডা জল সবসময় হবে, নাহলে হচ্ছে বোতল অন্তত কভার করা বা থার্মোফ্লাস্কের জল সঙ্গে নিয়ে বেরোতে হবে। পারত পক্ষে প্রথমে হচ্ছে সুতির পাতলা হালকা ঢিলে পোশাক পরবে, আর সানগ্লাস অবশ্যই ব্যবহার করবে, মাথায় টুপি নতুবা হচ্ছে এরকম কিছু সুতির এই গামছা জাতীয় হচ্ছে নেবে, এবং পুরো যেমন ঢাকা থাকে, পারত পক্ষে সাদা জিনিস যদি সাদা পোশাক দিতে পায় তাহলে হচ্ছে সেটা সবচেয়ে ভালো, এবং কভার থাকবে। বাচ্চাদেরকে তো অবশ্যই বাচ্চাকে নিয়ে যে পারত পক্ষে অভিভাবকদের এই সময় যখন হচ্ছে হিটওয়েভটা শুরু হচ্ছে বিশেষ করে 9টা 10টার পর থেকে চেষ্টা করতে হবে তাদেরকে বাইরে না নিয়ে যাওয়াই ভালো, এক্সপোজ না করাই ভালো। বুঝতে হবে তার হচ্ছে প্রচণ্ড একটা হচ্ছে মাথা আছে ধরবে, শরীরটা গা একদম গা মানে হেডেক হবে, মাথা ধরা থাকবে, গা গরম, গা মানে হঠাৎ মনে হয় পড়ে যাবে, হট করে ডিজিনেস হবে, বমি হতে পারে, বমি ভাব হতে পারে, আর প্রচণ্ড জল তৃষ্ণা পাবে। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।